আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কালিয়াকুড়ের জালশোকা থেকে। আমরা এখন আলমগীর ভাইয়ের সমন্বিত খামারে অবস্থান করছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে অরিজিনাল মিশরি ফার্মের একটি চমৎকার খামার, এবং একই সাথে আমার ডান পাশে তিনি কোয়েল পালন করছেন। তার বাড়ির ঠিক উঠানের বাইরেই রয়েছে বিভিন্ন বয়সের বাচ্চার জন্য আলাদা আলাদা শেড। দর্শক, এ যেন এক মহাযজ্ঞ। এই পরিকল্পনা নিয়ে তিনি কতদিন কিভাবে এই কাজটি আজকের এই মহিরুহে তৈরি করেছেন সেই ব্যাপারে আসুন আলমগীর ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম আলমগীর ভাই। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলমগীর ভাই, আপনি তো দীর্ঘদিন এই পেশার সাথে জড়িত। জি। তো আপনি আসলে কিভাবে শুরু করেছিলেন আমাদেরকে যদি একটু জানান। আমি অতি ফার্স্টে ছিলাম বাহিরে দুবাই, 13.5 বছর ছিলাম ওই দেশে। পরে আমার ওয়াইফে বললো যে আমি কিছু মুরগি লালন পালন করুন। আচ্ছা। পরে দেশি দিয়ে শুরু করলাম। দেশি আপনার তেমন একটা ভালো হয় না ফলাফল। আচ্ছা আচ্ছা। পরে আপনার মিরপুর হ্যাচারির থেকে, জি, সরকারি হ্যাচারির থেকে মিশরি ফার্মি অরিজিনাল ফার্মি অরিজিনাল মিশরি ফার্মি নিয়ে আসছিলেন। তো তখন কতগুলো বাচ্চা নিয়ে আসি? 500 পিস জিরো বাচ্চা। 500 পিস জিরো বাচ্চা। কেমন দাম পড়েছিল তখন? জিরো বাচ্চা আপনার 35 টাকা পিস। 35 টাকা। এখন তো বাচ্চার দাম যথেষ্ট কমে গেছে। জি। কিন্তু খাবারের দাম কিন্তু চমৎকারভাবে বলতে গেলে যে একটা ম্যাজিক দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আসলে সারা বিশ্বে বিশ্বায়নে যে সমস্ত যাই জিনিসগুলো আমাদের কাছে ব্যতিক্রমী বলে মনে হচ্ছে, এটাই কিন্তু স্বাভাবিক। মানুষের খাবার থেকে শুরু করে প্রত্যেকটা পণ্যের দাম যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। এই ক্ষেত্রে উৎপাদন খরচও অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। তো এই মুহূর্তে আপনার এখানে প্যারেন্টস কতগুলো আছে? প্যারেন্টস আছে আপনার 180 পিস। 180 পিস প্যারেন্টসের মধ্যে মোরগের পরিমাণ কেমন হতে পারে? 20 পিস। 20 পিসের মতো। তো এখান থেকে আপনি প্রতিদিন কেমন ডিম পাচ্ছেন? 90%। 90%। আলহামদুলিল্লাহ। আসলে মিশরি মুরগি কিন্তু এই কারণেই দর্শক ফার্মি মুরগি পালন করা হয় যে ডিমের চাহিদা মেটানোর জন্য। আর এই ক্ষেত্রে একটি জাদুকরি সমাধান হচ্ছে মিশরি ফার্মি। এই মিশরি ফার্মিগুলোর বয়স কেমন? বয়স আপনার এটা হলো 14 মাস। 14 মাস। তো প্রায় ডিমের শেষের দিকে চলে আসছে। তো এই এরপরে আপনার পরিকল্পনাটা আসলে কি? এরপরে আপনার 18 মাস শেষ হলে এটা একটা না 18 মাস পর্যন্ত ডিম পারে। জি জি। 18 মাস শেষ হয়ে গেলে পরে আবার এটা আপনার বিক্রি করে ফেলামো। বিক্রি করে। বিক্রি করার পরে আপনি আবার নতুন, আমার প্যারেন্টস আছে ওই প্যারেন্টসটা আবার। জি, আমরা যে আপনার দেখলাম বিভিন্ন শেডের মধ্যে প্রায় বোধহয় ডিমে চলে আসছে এরকম একটা শেড দেখে আসলাম। 4 মাস চলে রানিং। জি জি। ওখানে কতগুলো পরিমাণে আছে? ওখানে আছে আপনার 400 পিস। 400 পিস। তাহলেও মানে আপনি পুরোটাই এখানে শিফট করতে চাচ্ছেন এটা রিপ্লেসমেন্ট হিসেবে। জি। তো দর্শক, আসলে আপনাকে ডিমের মুরগি সংস্থান করতে গেলে অবশ্যই প্রতি 18 মাস পর পর আপনার এই মুরগিগুলোকে পরিবর্তন করে ফেলতে হবে। এই জন্য আপনাকে একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে আলমগীর ভাইয়ের মতো। আলমগীর ভাই অলরেডি তার এই মুরগিগুলো ডিমের প্রায় শেষ প্রান্তে এসে চলে আসছে, এদের রিপ্লেসমেন্টের জন্য তিনি অলরেডি মুরগি তৈরি করে ফেলেছেন। চাইলে এখান থেকে আপনারা ডিম, বাচ্চা এবং একেবারে প্যারেন্টস পুলের সব কিছু সংগ্রহ করতে পারবেন, এবং মাংসের মুরগিও কিন্তু তিনি এখানে করছেন। তো তার পাশাপাশি আরেকটা বড় সুসংবাদ হচ্ছে তিনি অলরেডি কোয়েল পালন শুরু করেছেন বেশ কিছুদিন যাবৎ। জি। তো আলমগীর ভাই একটু জানাবেন কি আপনার এখানে কি পরিমাণ কোয়েল পাখি আছে? আমার এখানে 2000 কোয়েল পাখি আছে। 2000 এবং জাপানি দুটোটাই মিক্স। তো এখানে কোনটা থেকে আপনি আসলে কি ধরনের সুবিধা পাচ্ছেন? আমি মনে করি দুবাই জাতটা এটা একটু সাইজে বড়। আচ্ছা আচ্ছা। তারপরে এটা আপনার 18 দিনে 20 দিনের মধ্যে আপনার পুরুষ পাখি বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা। সেটা ওজনটা কেমন হয় যদি 18 দিন 20 দিনে বিক্রি করা হয়? 200 গ্রাম। 200 গ্রাম চলে আসে, তাহলে তো যথেষ্ট ভালো। জি, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে সাধারণত আমরা যে পাখিগুলো সাধারণত কোয়েল কিনে থাকি বাজার থেকে, সেগুলো 160 গ্রাম থেকে শুরু করে 200 গ্রামের পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ। জি। সেক্ষেত্রে যদি 20 দিনের মধ্যে একটি দুবাই কোয়েল যদি 200 গ্রাম চলে আসে তাহলে সেটা আরও একটা বড় বিষয়। সেক্ষেত্রে উৎপাদন খরচটা তো অবশ্যই কম। অবশ্যই কম। এই পাখিটা আপনারা সর্বোচ্চ কতটুকু সাইজ পর্যন্ত করেন? এটা 250 গ্রাম হয়। 250 গ্রাম পর্যন্ত হয়। আমরা যতটুকু জানি আসলে দুবাই কোয়েলগুলো প্রায় 400 গ্রাম পর্যন্ত বৃদ্ধি পায় বড় হয়ে। তো আপনি কি এই এই পর্যন্ত কখনো অপেক্ষা করে দেখেছেন? না, এই পর্যন্ত দেখি নাই। আচ্ছা আচ্ছা। যাই হোক, যে পাশাপাশি যে জাপানি কোয়েলগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনি মানে এইগুলো আসলে রিটার্ন কেমন পাচ্ছেন আপনি? দুটোটাই ভালো।
আচ্ছা আচ্ছা, মানে ডিমের জন্য আপনি কোনটাকে বেছে নিয়েছেন? দুবাইও ভালো আপনার জাপানিও ভালো, দুইটা ডিমই কি সমান সমান? না, দুবাই যাতে এটা একটু সাইজের ডিম বড়, একটু বড় হয়, একটু ছোট হলো জাপান। আপনি কি কখনো হিসেব করে দেখেছেন যে দুবাইয়ের জাতটা বেশি খায় বা জাপানি জাতটা কম খায় কিনা? না, দুবাই জাতটা ইদারিং আছে আর কি, ইদারিং পাওয়া যাইতেছে, কিন্তু জাপানি এর আগের থেকে আপনার প্রথম থেকে ব্যবহার করে আসছেন, আপনি পেলে আসছেন। তো মোটামুটি এ থেকে কি শুধুমাত্র ডিম বিক্রি করছেন না বাচ্চাও বিক্রি করছেন? না, দুটোটাই, ডিম এবং বাচ্চা। ডিম ও বাচ্চা বিক্রি করছেন। ডিম কেমন দাম বর্তমানে একটু আমাদের দর্শকদের জন্য যদি আপনি জানান? ডিম আপনি দুবাইটা হলো 14 টাকা আলি, জি জি, আর জাপানি হলো 8 টাকা 10 টাকা আলি। জাপানি 8 টাকা 10 টাকা আলি। তো এক্ষেত্রে তো আমার মনে হয় যে কারো পক্ষে দুবাই যাত্রাকেই নির্বাচন করাটাই সুবিধাজনক। জি, সেক্ষেত্রে আলাদা করে দুবাই যাত্রা যদি আপনার কাছ থেকে কেউ চায় সেক্ষেত্রে সেটা কি পাবে? ইনশাল্লাহ পাবে। আমরা তো এখানে যেটুকু দেখলাম যে আপনার এখানে যে বাচ্চাগুলো এই মুহূর্তে ডিম দিচ্ছে, যে কোয়েলগুলো, জি, সেই কোয়েলগুলো সব আপনি দুবাই এবং জাপানিগুলো একসাথে ফ্লোরে ছেড়ে দিয়ে রেখেছেন, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় ডিম চেনার ক্ষেত্রে? না না, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো দর্শক আসলে এই সমন্বিত খামার থেকে উনি একটি চমৎকার ব্যবস্থাপনায় ডিম, বাচ্চা এবং মাংস তিনটাই বিক্রি করছেন। তো এর মাধ্যমে ওনার আয় ব্যয়ের হিসাবটাও একটু কাইন্ডলি ওনার কাছ থেকে আমরা জেনে নিব। তো আলটিমেটলি এর মধ্যে থেকে আপনি এই মুহূর্তে মাসে প্রতি মাসে আপনার কেমন আয় হচ্ছে? আপনি বাচ্চা বিক্রি করলে আয়ের সংখ্যাটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, এবং ডিমের সংখ্যা, ডিম বিক্রি করলে আয়ের সংখ্যা একটু কম। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কোয়েল এবং আপনার সমস্ত এই খামারের পুরো মানে ব্যবস্থাপনার পরে আপনার মাসে কীভাবে কীরকম আয় আয় ব্যয়ের হিসেব করে আপনি কি দেখেছেন এখান থেকে আপনার কতটা আয় থাকতেছে, যেটা আপনার বাহিরের যে আয় ছিল সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না? না, আলহামদুলিল্লাহ বাহিরের থেকে ভালো আছে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাহিরে যে বেতনটা পাইতাম ইনশাল্লাহ এই জায়গায় এই এই বেতনই তার থেকে বেশি পাই ইনশাআল্লাহ। পরিশ্রমের ব্যাপারটা যদি একটু দর্শকদের জন্য বলেন। পরিশ্রম তো আছেই, পরিশ্রম করতে যাব। এখন এই পরিশ্রমটা কি আপনার বাইরে যে পরিশ্রম ছিল তার চাইতে বেশি? তার থেকে একটু বেশি। আচ্ছা আচ্ছা, এখানে কি সময় বেশি দিতে হচ্ছে? সময় বেশি না, আপনার তিন টাইম খানা দিতে হয়, পানি দিতে হয়। আচ্ছা আচ্ছা, ওগো দেখতে হয় যে ওরা কোন সিস্টেম আছে কেমনে কি। জি জি, এই পর্যন্তই। আচ্ছা, আপনি তো এগুলোর সরাসরি বাচ্চা নিজেই উৎপাদন করছেন? জি। সেক্ষেত্রে আপনার এখানে বোধহয় ইনকিউবেটর আছে? আমার ইনকিউবেটর মেশিন আছে। কতদিনের ইনকিউবেটর মেশিন আছে? 2100 ক্যাপাসিটি। আচ্ছা, এটাতে কি আপনি সরাসরি সব ধরনের ডিমই ফোটাচ্ছেন? সব ধরনের ডিমই ইনশাল্লাহ। তো আমরা একটু চলেন ইনকিউবেটর মেশিনগুলো দেখে আসি। চলেন। তো আপনার এখানে যে ইনকিউবেটরগুলো আমরা দেখছি, একটা হ্যাচার একটা স্যাটার দেখছি বোধহয় আমরা। জি। এখানে স্যাটারটার টোটাল ক্যাপাসিটি কত? 2100। 2100 ক্যাপাসিটির স্যাটার। আর হ্যাচারটা? 1200। এটা হচ্ছে দেশি বা মুরগির ডিমের ক্ষেত্রে? জি। আচ্ছা, আর যদি আপনি কোয়েল ডিম বসান সেই ক্ষেত্রে তো এটা 3 গুণ বৃদ্ধি পায়। জি, এটা ক্যাপাসিটি। আপনি তো তার পাশে একটা জেনারেটর দেখছি। জি। এটা কত ক্যাপাসিটির জেনারেটর? এটা 5500 মেগাওয়াট। তার মানে হচ্ছে 5500 ওয়াটের একটি জেনারেটর, এটা দিয়ে তো আপনার পুরো খামার সাপোর্ট হয়ে যায়। পুরো খামার সাপোর্ট হয় এবং আপনার বাড়িতেও সাপোর্ট দেওয়া যায়। ও আচ্ছা, তার মানে হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে কখনো কোনো ঝামেলা আপনার এখানে আপাতত নেই? নেই। এবং আপনি দুই ধরনের সিস্টেমে আপনার এখানে আছে, কোয়েলকে খাঁচা এবং আপনি সরাসরি ফ্লোরে পালনের ব্যবস্থা দুটোই আপনার এখানে আছে? জি, দুটোই। তো এই মেশিনগুলো ব্যবহার করে আপনি এই মুহূর্তে তো আজকে দেখছি বোধহয় ডিম সে মানে বন্ধ রেখেছেন। জি। আপনার নর্মালি এখান থেকে প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করেন আপনি? আপনার প্রতি মাসে 1800-2000 বাচ্চা উৎপাদন হয় এখান থেকে। আপনি মেশিনটা তো খালি দেখছি, এটা আসলে কারণটা কি? কারণটা হইলো আমি কালকে আপনার বাচ্চা বের করে ফেলাইছি। আচ্ছা আচ্ছা, ডিম বসামো 2 দিন পরে আর কি, এই জন্য এটাকে অফ রাখছেন পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত বড় একটা খামারের একা সামলানো সম্ভব নয়। আপনাকে খামারে আর কে কে সহযোগিতা করেন? আমার আব্বা, আম্মা এবং আমার ওয়াইফ। আচ্ছা, তাহলে আপনারা পারিবারিকভাবে পুরো খামারটিকে পরিচালনা করছেন, যেখানে কি আপনার বাড়তি কোনো লোকের প্রয়োজন হচ্ছে? না না, বাড়তি সেক্ষেত্রে তো আপনার বাড়তি খরচ হচ্ছে না? না না। তো সেক্ষেত্রে ব্যয় সাশ্রয় হিসেবে আপনারা নিজেরাই পারিবারিকভাবে চমৎকারভাবে এটাকে পালন করতে পারছেন। তো আপনার এই মেশিনগুলো আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে? ভালোই সাপোর্ট। আপনার এখান থেকে মানে হ্যাচিং হ্যাচিবিলিটি কী কী পরিমাণে আপনি পাচ্ছেন? 90%, 95%। আচ্ছা, মাশাআল্লাহ। কারণ হচ্ছে যে আমরা আসলে ইদানিং সে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে আসলে যেখানে
সরাসরি বিদ্যুতের ঘাটতি থাকে, কারেন্ট চলে যায়, দীর্ঘ সময় যদি কারেন্ট না থাকে সেই ক্ষেত্রে সেখান থেকে প্রপার রেজাল্ট বিশেষ করে উৎপাদন হচ্ছে না। আপনি এই মেশিনগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? গাজীপুর চৌরাস্তা আফিফা ইনকিউবেটর মেশিন। আচ্ছা আচ্ছা, তো ওনাদের এই মেশিনটা ব্যবহার করে কি আপনি মোটামুটিভাবে সন্তুষ্ট? হ্যাঁ ইনশাল্লাহ খুব সন্তুষ্ট। তো ঠিক আছে ভাই, চলেন আমরা একটু আপনার কোয়েল খামারটা দেখে আসি। চলেন।